ত্রাণ সামগ্রী লোডিং হচ্ছে দুটি গাড়িতে। আজ রবিবার 5th July 2020 আমরা সমবেত হয়েছি দ্য লুনেটিক বেদুইন বারাসাতের পক্ষ থেকে উম্পুনে ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র মানুষদের ত্রাণ সামগ্রী বণ্টনের উদ্দেশ্যে সুদূর সুন্দরবনের পাথর প্রতিমার কেটু উপদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দ্য লুনেটিক বেদুইন এর পক্ষে প্রধান তত্ত্বাবধায়ক হিসাবে ছিলেন সাগরিকা ম্যাম, সৈকতবাবু, সুদীপ্তবাবু, সম্বিতবাবু, তথাগতবাবু এবং আরও অনেকে। এছাড়াও তদারকির সক্রিয় ভূমিকায় ছিলেন সায়ন চক্রবর্তী। লঞ্চ এর উপর ত্রাণ সামগ্রীর সঙ্গে আমরা সবাই সহযোগিতায় গোপালপুর নবউন্মেষের সম্পাদক সোমদত্ত হালদার, সহসভাপতি চাঁদু সান্ডেল এবং সাধারণ সদস্য ও ভিডিওগ্রাফিতে ছিলেন বাপ্পাদিত্য সাহা। এছাড়াও আমাদের সঙ্গে আনন্দবাজার পত্রিকার পক্ষে ছিলেন চৈতালি ম্যাম। আমাদের সঙ্গে প্রচুর পরিমাণ ত্রাণ সামগ্রী ছিল। ওখানকার প্রত্যেকটি মানুষের হাতে যথেষ্ট পরিমাণ ত্রাণ সামগ্রী বণ্টনে সফলতার চরম আত্মতৃপ্তির সহিত প্রত্যাগমন করলাম রাত 1:30 মিনিটে।